জামিল চৌধুরী যিনি প্রেসিডেন্ট প্রবাসী সার্ভিস সেন্টার বাংলাদেশের এবং তিনি একই সাথে প্রেসিডেন্ট বাংলাদেশ ফিমেল একাডেমি দৈনিক আমার দেশ পত্রিকায় একটি সংবাদের সূত্র ধরে আজকে আমরা জামিল চৌধুরীকে এখানে নিয়ে এসেছি জামিল চৌধুরী যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে পরিচালনা করেন বাংলাদেশ ফিমেল একাডেমি এই প্রতিষ্ঠানটিতে সরকারের একজন মন্ত্রী ঘুষ চেয়েছেন বলে তিনি দাবি করেছেন যেটি প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায় সুরঞ্জিত সেনগুপ্ত নামে আপনি একটি অভিযোগ করেছেন এই অভিযোগটি সত্যতা কি আমাদের একটু বলুন এই ফিমেল একাডেমি এটা সারা দেশের একমাত্র প্রজেক্ট ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এতিম শিশু যার মেয়ে শিশু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশে আছে যারা অসহায় তাদের জন্য এই প্রোগ্রামটি এখানে সরকারের প্রধানমন্ত্রী থেকে শিক্ষা মন্ত্রণালয় কেউ কোন ওই এখানে আন্তরিকতার ভাব নেই শুধুমাত্র বাবু সুরঞ্জিত সেনগুপ্ত যে এখানকার বাধার সৃষ্টি করেছেন এই যে এত বড় প্রজেক্ট প্রথম এটা 22 কোটি টাকার প্রজেক্ট ছিল যে যেহেতু মেয়েদের জন্য হোস্টেল এবং ক্লাসরুম নির্মাণ হবে এরপরে আস্তে আস্তে এটাকে দুই ভাগে ভাগ করে প্রাথমিকভাবে 10 কোটি টাকা এটা দেওয়া হয়েছে এবং এই টাকাটা খরচ করার যখন সময় আসছে তখনই সুরঞ্জিত সেনগুপ্ত টাকা চেয়েছে আর টাকাটা যে বলছি এই প্রজেক্টটা যখন শুরু করা হয় তখন কিন্তু উনার কাছ থেকে সুপারিশ নেওয়া হয়েছিল সেই সুপারিশ উনি লিখেছেন যে বিশেষ বরাদ্দ দিয়ে এটাকে করা হোক এবং দেশের একমাত্র প্রজেক্ট উনার নিজ হাতে লিখে দিয়েছেন পরবর্তীতে ওই সরকারের যে নীতিমালায় দেখা যায় যে অন্যান্য স্কুলের মতো এটা নয় তখন প্রাইম মিনিস্টারের একটা প্রজেক্ট ছিল 4টি প্রকল্প সেই প্রকল্পের মধ্যে এটা ঢুকিয়ে প্রাইম মিনিস্টারের 3টা আর এটা একটা এই 4টা প্রজেক্টকে একই সাথে 20-10-2011 এটা ফাঁস হয় ওই ইয়েতে জাতীয় বাজেট কমিটিতে ফাঁস হওয়ার পরবর্তীতে সুরঞ্জিত সেনগুপ্ত সাথে কথাবার্তা হয়েছে সে বলছে যে এই এত টাকা ইয়ে হলে আমার কি লাভ তখন আমি মনে করি বলেছেন এই কথাটা বলেছেন সরাসরি বলেছেন টেলিফোনে বলেছেন সরাসরি কোথায় কবে বলেছেন আমাকে বলেছে উনি যখন রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী রিজাইন করার প্রায় 10 দিন আগে কোথায় বলেছেন সিলেটে না উনার ওই মন্ত্রণালয়ে উনি আমাকে দেখেছেন মন্ত্রণালয়ে গিয়েছিলেন উনি আমাকে দেখেছেন যে ফাঁস হয়ে গেছে এই প্রজেক্টটা তো তোমার সাথে কথা আছে তা আমি মনে করেছি যে উনাকে আমার একটা ইচ্ছা ছিল আমাদের ইয়েতে ফ্যামিলি একাডেমির যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয় যেহেতু সিলেটের আর সুরঞ্জিত বড় আমরা কিন্তু উনাকে শ্রদ্ধা করি মুরব্বী হিসাবে যে তিনজনকে এনে আমরা বিল্ডিং গুলো ভিত্তিপ্রস্তর করাবো এবং আনুষ্ঠানিক ভাবে অর্থমন্ত্রীর সাথে কথা হয়েছে শিক্ষামন্ত্রী মহোদয় রিজেক্ট করলেন বলে না আমি যাব না আপনার সেনবাবুকে বলেন তখন অর্থমন্ত্রী দাওয়াত রেখেছেন অর্থমন্ত্রী যাবেন তারিখও মোটামুটি একটা টেন্টেটিভ দিয়েছেন উনি বললেন ঠিক আছে সেনবাবুকে বলেন আমরা যখন সেনবাবুকে বলতে গেলাম তখনই এই সমস্যাটা দাঁড়িয়েছে উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি দেখা করো দেখা করার পরে উনি খেপে গেলেন যে তুমি এই অর্থমন্ত্রীকে কেন দাওয়াত দিলে আমি বললাম যে অর্থমন্ত্রী তো আমাদের সিলেটের বিশিষ্ট সৎ মানুষ ভালো মানুষ সে আর কিছু বললো না বললো ঠিক আছে বাসায় আসো বাসায় যখন গেলাম তখন সে কথা বললো যে এখানে এত টাকার বিষয় আমার লাভ কি তারপরে দেখা যায় টাকার ভাগ চায় তখন আমি বললাম দাদা এইটা একটা এতিমের প্রজেক্ট এখান থেকে টাকা কি আর টাকা তো আমরা দিব কি করে গভর্নমেন্ট তো বিল্ডিং বানিয়ে দিচ্ছে এই ফ্যামিলি একাডেমিকে গভর্নমেন্ট তো আমাদেরকে অনুদান হিসেবে টাকা দিচ্ছে না যে আপনাকে আমরা এই টাকাটা দেব সে বললো আমি সব জানি না আমাকে টাকা না দিলে এটা হবে না আমরা এরপরে আস্তে আস্তে মনে মনে চিন্তা করলাম দেখি কি করা যায় পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানের মেয়েদেরকে উনার যেখানে বাসা সেই বাসা থেকে 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু সেই প্রতিষ্ঠানটি উনার যে দিরার যে বাসা 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু সেই প্রজেক্ট মেয়েদেরকে প্রিন্সিপাল সহ উনি দেখা করলেন প্রথম বললো ঠিক আছে এটা করে দেবো না অসুবিধা নেই আমাকে একটু সময় দাও 4-5 দিন পরে আবার প্রিন্সিপালকে ডাকলো প্রিন্সিপাল গেলেন মেয়েদেরকে নিয়ে বললো যে আমাকে টাকা দিতে হবে প্রিন্সিপাল বুঝে উঠতে পারলেন না পরে আমাকে উনি প্রিন্সিপাল বললেন এর পরবর্তীতে এই ঘটনাটি ঠিক কবে ঘটনা এই ঘটনাটি ধরেন আজকে থেকে 5 মাস আগে জি তো 5 মাস থেকে এই 5 মাস পরে কি সুরঞ্জিত বাবু এই বিষয়ে কোনো আর ফলো আপ কোনো অগ্রগতি রয়েছে রয়েছে আবারও টাকা দেওয়ার জন্য উনি প্রেশার দিচ্ছেন রাইট সেটা কিভাবে আমার কাছে মেসেজ আছে আমার টেলিফোনে বলতে দেখা করার জন্য আমি তখন শিক্ষামন্ত্রীর কাছে গেলাম শিক্ষামন্ত্রী আমাকে বললেন যে জামিল ভাই আমরা তো এটা অসহায় হয়ে গেছি উনি তো লোকাল এমপি বা মন্ত্রী আমরা তো একটু সমস্যায় পড়ে গেছি তো ঠিক আছে উনার সাথে আপনি একটা ফয়সালা করেন আমি বললাম আমি কি ফয়সালা করবো তারপরে উনি বললেন বাসায় যেতে আমি আবার বাসায় গেলাম বাসায় গিয়ে উনার স্ত্রী উনার ছেলের বউ উনার ছেলে
এবং উনি সহ আমি নিজে বসলাম রাত্রে 9টা থেকে 12:30 পর্যন্ত বসে উনি এক কথাই আমাকে টাকা দিতে হবে। আমরা যখন নাকি এরম হলো তখন আমি শিক্ষামন্ত্রীর কাছে দেখা করেছি পরের দিন গিয়ে যে উনি তো এইভাবে কথা বলেন আমরা কি করব। তারপরে প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি। পরবর্তীতে আমি গত 4 মাস আগে আমি লন্ডনে এসেছিলাম, হঠাৎ করে প্রধানমন্ত্রী এখানে আসছেন, এম আর চৌধুরী, মাথাব চৌধুরী সাহেব, মুহিব চৌধুরী সাহেব এবং আমাদের আমাদের সভাপতি মুকিম সাহেব, উনারা তিনজন মিলে প্রেসের অনেক এবং ক্যাটারাল স্টেশন সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রী বলছেন যে ঠিক আছে এই বিষয়টা আমি গিয়ে দেখব। তখন জিজ্ঞাসা করছেন প্রধানমন্ত্রী ওনাদেরকে, আমি লন্ডনে ছিলাম, যে এটা কোন এলাকায়? বাবু সুরঞ্জিত সুরঞ্জিতের এলাকায়, ঠিক আছে এটা আমি দেখবো, পার্সোনালি দেখবো। গিয়ে যাওয়ার পরে আর তো কিছু হলো না। তখন ওনারা আবার আটকে চিঠি দিলেন আর 2 মাস পরে যে এটা তো কিছু হলো না, এই টাকাটা আটকে গেছে, এখন কি করা যায়। তখন ওনারা যে চিঠি দিলেন, ওই চিঠি পাওয়ার পরে সুরঞ্জিত বাবুর কাছে আমি আবার গেলাম দেখা করতে। তখন হলো ওই যে সুনামগঞ্জ জেলার একটা সভা ছিল ঢাকায়, এটা ওই উনি ছিল চিফ গেস্ট, সেখানে আমাকেও স্পেশাল গেস্ট হিসেবে দাওয়াত করা হয়েছে। আমি ঢাকায় গেলাম, তাদের সামনে ওনার পাশের চেয়ার ছিল, অনেক কথা বললাম। আমি বললাম যে দাদা দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এই দুজনে কিন্তু আন্তরিক, এই এতিমদের, এই এতিমদেরকে আপনি পেটে লাথি মারবেন না, আল্লাহ তাআলা আপনার আপনার ক্ষতি করবে। তারপর উনি উনি বললেন আমি সব জানি না, তুমি তোমার গিয়ে করো। আমি বললাম এটা এটা তো একটা এতিমের প্রজেক্ট, এটা কেন আপনি ডিস্টার্ব করে, কারণটা কি? বা আমরা যদি কোনো ভুল করি এক্স্যাক্টলি কি কোনো অ্যামাউন্ট বলেছিলেন উনি? হ্যাঁ, উনি বলতে 3 কোটি টাকা লাগবে। আমি বললাম এই টাকা কি কারে দেবো, কে দেবে? বললো এটা আমাকে প্রথম বললো একটু যোগ করি, তুমি নাহিদ কে বলো। আমি বললাম নাহিদ ভাই তো মন্ত্রী, উনি কিছু টাকা দেবে, কোথার থেকে দেবে? এইভাবে তো আমি এই কথা আবার নাহিদ ভাই কে বলেছি যে আপনি এই টাকা কে দেবে, আমরা তো টাকা পাচ্ছি না, আমরা তো পাচ্ছি ইট বালু নিয়ে নেন। আমি ওনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে দেখেন এই প্রজেক্টটা যেখান থেকে কন্ট্রাক্ট হবে সেখানে আমরা লবিং করে হয়তো আপনার কোনো কন্ট্রাক্টরকে দেওয়া যায় কিনা আমরা মন্ত্রীর সাথে বা এই ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে দেখতে পারি। সে বললো আমাকে এই সমস্ত ঝামেলা নিয়ে না, আমার কি টাকা দাও আমি আসি, না হলে এই প্রজেক্টের বিরুদ্ধে আমি থাকবো। তো আমি বললাম দেখেন আপনি তো 5 বার শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী সবাইকে লিখেছেন, আমার কাছে কাগজও আছে। এখন আপনার আপনার কাছে যে সমস্ত মোবাইলে মেসেজ মানে মেসেজ এসেছে আপনি বলেছেন, এই মেসেজগুলো কার নাম্বার থেকে এসেছে? ওটা তখন রেল মন্ত্রী যখন ছিলেন, রেল মন্ত্রীর ফোন থেকে দেখা করার জন্য, রেল মন্ত্রীর ফোনটা আমার কাছে আছে, ওনার না ওই এখন যে রেল মন্ত্রী ব্যবহার করছেন সেই ফোন ওনার কাছে ছিল, সেই ফোন থেকে এসেছে মেসেজ দেখা করার জন্য বাসায়। আচ্ছা, তাহলে সুরঞ্জিত বাবু যে টেলিফোনটি ব্যবহার করতো সেই টেলিফোন থেকে আপনার কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়েছে? না, টাকা চেয়ে ঠিক মেসেজের মতো টাকার কথা লেখা নেই, দেখা করতে বলছে, দেখা করার যাওয়ার পরে টাকার কথা বলছে। ইভেন ইভেন আমি যেদিন গেলাম সেই দিন ওনার ওই রেলমন্ত্রী থাকাকালীন প্রথম সেই দিন দেখলাম যে রেলের লোকজনও টাকা দিতে গেছে। এটি প্রমাণিত নয়, আমরা সুরঞ্জিত সেনগুপ্ত আপনার কাছে ঘুষ চেয়েছেন এই বিষয়টি আমরা প্রমাণিত, এখনো আদালত থেকে যেহেতু প্রমাণিত হয়নি এটি আপনার অভিযোগ। হ্যাঁ, না অভিযোগ কেন, সেই অভিযোগটি আপনি কি প্রমাণ চান? আপনি যদি দর্শককে দেখাতে চান, না আমরা এখানে হাজারো প্রমাণ আছে। না না, আমি আমি বলছি আমি বলছি আমি আপনাকে দর্শকদের আমি অনুরোধ করব, আপনি দেখেন 2009 সালে প্রথম অর্থমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে উনি যখন চিঠি লেখেন ফিমেল একাডেমির বিষয়ে, সেই উনার নিজের হাতে লেখা উনার সাইন, উনি বলছে যে এটাকে বিশেষ প্রকল্প হিসাবে নেওয়া হোক এবং এটা দেশের একমাত্র প্রজেক্ট। এর পরবর্তীতে উনি উনি যখন একটা নয় আমি দেখেন কতকগুলো চিঠি উনি লিখেছেন অনেক জায়গায় উনার নিজের হাতে লেখা যে বিশেষ প্রকল্প গ্রহণ করার জন্য। আপনি দেখেন তখন এই যে জাতীয় সভা, সেই 4টা প্রকল্প ফাঁস হয়েছে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি সহ, এই 5টা 4টা প্রকল্পের মধ্যে একটাই 4 নম্বরটা আমাদের। আচ্ছা, এখন এখানে আপনি খুব সুন্দর করে বলেছেন, প্রশ্নটি আপনাকে করেছি, উনি কি কোথাও লিখিতভাবে বলেছেন যে এই প্রকল্পটি করতে উনি বাধা দিচ্ছেন বা উনি করতে দেবেন না আপনারা অর্থ না দিলে? জি জি, কোথায় বলেছেন? উনি 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 চিঠি দিয়ে শিক্ষামন্ত্রীকে বলেছেন যে এই প্রকল্পটি বাস্তবায়ন না করার জন্য, এটা আমি কিছুই জানি না, আমার একটা আবেদন আছে। নিশ্চয়ই, সে আবেদনটা হচ্ছে আপনি আমাকে বলছেন যে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি দেখেন কাগজের মধ্যে আছে যে গত 2 বছর আগ থেকে এই প্রোগ্রামটা এইভাবে শুরু হয়েছে, 1.5 বছর যাবৎ সুরঞ্জিত বাবু আমাদের কিরম করছে, গভর্নমেন্টের এ টু জেড সব জানি। আপনার অভিযোগটি তো আমরা উত্থাপন করেছেন, আমি আপনার মাধ্যমে এই টেলিভিশনের মাধ্যমে আমি শ্রদ্ধা করি আমার মুরব্বী, আমি অত্যন্ত আমার বড় ভাইয়ের মতো, এবং সবচেয়ে মজার বিষয় উনার পাশের বাসা কিন্তু আমার। আমি উনাকে অনুরোধ করতে চাই যে উনি কবে আমার সাথে বসতে চায়, আমি সে বসতে রাজি বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গায় এবং ধন্যবাদ ধন্যবাদ এবং পৃথিবীর যে কোনো জায়গায় আমি চ্যালেঞ্জ করে উনাকে প্রমাণ, উনি আমার সামনে এরকম কথা বলতে পারবে না কারণ আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ অসংখ্য হাজার হাজার কাগজ আছে আমার কাছে, আমি প্রমাণ করে ছাড়বো উনি এটা নয়, উনি
মানে চুরি ডাকাতি যা আছে উনি এমন কিছু নাই যেটা করে।